যুদ্ধ করে দেখুক, পাকিস্তানকে নিশ্চিহ্ন করে দেবে ভারতীয় সেনা। অনলাইন ডেস্ক, যুদ্ধের জন্য প্রস্তুত ভারত, একবার যুদ্ধ করে দেখুক পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে পাকিস্তানকে। এই ভাষাতেই পাকিস্তানকে কার্যত ধুয়ে দিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যময় স্বামী। কাশ্মীরের রাজনৈতিক সংগ্রামে সমর্থন দেবে পাকিস্তান। পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার এহেন মন্তব্যের পরেই একেবারেই এভাবে পাকিস্তানকে তুলোধনা করে করলেন বিজেপি নেতা। সুব্রহ্মণ্যময় বলেন, পাকিস্তান নাক গলানোর চেষ্টা করে দেখুক, বুঝিয়ে দেবে ভারত। পাকিস্তানকে শেষ করার অপেক্ষায় রয়েছে ভারতের জাতীয়তাবাদীরা। সুব্রহ্মণ্যময় স্বামীর আরও সংযোজন, যত চেষ্টাই করুক পাকিস্তান কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। তার দাবি, ভারতের সঙ্গে চারবার যুদ্ধে গিয়েছে পাকিস্তান, কিন্তু হেরে গিয়েছে। এরপরেও কিভাবে পাকিস্তান বড় বড় কথা বলে তা নিয়ে প্রশ্ন তোলেন সুব্রহ্মণ্যময় স্বামী। প্রসঙ্গত, রবিবার নিয়ন্ত্রণ রেখা ঘুরে দেখেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। পাকিস্তান সেনাপ্রধান সেনা সদস্যদের জমায়েতে বলেন, আমরা সবসময় কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও মৌলিক মানবাধিকারের দাবিতে ন্যায্য রাজনৈতিক সংগ্রামের পাশে থাকব। কাশ্মীরে ভারত রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন বাজওয়া। বলেন, শুধু কাশ্মীরের মানুষের ওপারই নয়, নিয়ন্ত্রণ রেখার এপারে অস্থায়ী সীমান্তে পাকিস্তানের দিকে বসবাসকারী মানুষের ওপারও ভারতের হামলা চলছে। এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই এহেন মন্তব্য বিজেপি নেতার। সূত্র কলকাতা 24। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।